যে আমরা মনে করি যে বর্তমান যে কারিকুলামটি গ্রহণ করা হয়েছে অভিজ্ঞতামূলক শিক্ষণ পদ্ধতি জীবনমুখী শিক্ষা পদ্ধতি সেটি আমরা মনে করি যে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী এবং আমাদের ছেলেমেয়েরা আমাদের শিশুরা বৈশ্বিকভাবে দক্ষতা সম্পন্ন হবে আমাদের ছেলেমেয়েরা বৈশ্বিক যে মানব সম্পদের যে ক্যাটাগরি রয়েছে সেই সূচকগুলো অর্জন করবে এবং লিঙ্গের ভিত্তিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয় বর্ণের ভিত্তিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয় ধর্মের ভিত্তিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয় এটিও কিন্তু একজন ছেলেমেয়ের শেখা প্রয়োজনীয় পুরীতে ছাত্র রাজনীতির অন্যতম ধর্ম হচ্ছে মানব ধর্ম মানুষের পাশে থাকা দুর্যোগ দুর্বিপাকে একসঙ্গে লড়াই করা সেই শিক্ষাটি কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রী অনবরত আমাদের কর্মীদেরকে ছাত্র সমাজকে সবসময়ই দিয়ে থাকে যে কারণে কিন্তু আমরা সবসময় মনে করি যে সবার উপরে মানুষ সত্য সে কারণে কিন্তু মানব ধর্মের তাগিদে আমরা মানুষের পাশে থাকছি আমরা যেমন ছাত্রদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করি আমরা যেমন সাংস্কৃতিকভাবে শিক্ষার্থীদের মধ্যে জাগরণের গান গাওয়ার চেষ্টা করি আমরা যেমন অশুভ অসত্য এবং অন্ধকারের বিরুদ্ধে লড়াই করি ঠিক একইভাবে কিন্তু মানবিকতার সূর্য নিয়ে মানবিকতার পরশ গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং আমাদের শুধুমাত্র সহায়তা প্রদান করা ত্রাণ করানো এটি আমরা মনে করি যে একজন মানুষের পাশে আর একজন মানুষের দাঁড়ানোর যে ভূমিকা সব আমরা যে দেশের কথা বলি দেশ মানে এক লোকের পাশে আরেক লোক সেই দেশের স্বপ্নের জন্যই কিন্তু আমরা এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেছি এবং আমাদের তরুণ প্রজন্ম যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সবাই যেন শুধুমাত্র ক্যারিয়ার সেন্ট্রিক না হয় তারা যেন হিউম্যান সেন্ট্রিক হয় তাদের মধ্যে যেন মানবিক চেতনা মূল্যবোধ মানুষের প্রতি মমত্ববোধ সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের প্রতি দরদ অনুভব করা এটির জন্য থাকে সে কারণে আমরা কিন্তু শুধুমাত্র সহায়তা প্রদান কর্মসূচি হিসেবে এটিকে দেখছি না এটি একটি মানবিক আন্দোলন মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আন্দোলন মানুষের মধ্যে পারস্পরিক যে সৌহার্দ্যবোধ সেটি ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই কর্মসূচিগুলো হাতে নিয়েছি তা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং তরুণ প্রজন্মের স্বপ্ন স্মার্ট বাংলাদেশকে বিজয়ী করার জন্য আমরা সাংগঠনিকভাবে আমাদের তরুণদেরকে আমাদের কর্মী বাহিনীকে নিয়োজিত করেছিলাম বর্তমান সময়ে আমরা কিন্তু যেটি চাই যেহেতু আমরা এখন চাই যে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু লেখাপড়া করতে আসে এবং ছাত্র রাজনীতিকে একাডেমিক জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবেই দেখতে হবে ছেলেমেয়েরা সেখানে ভালো মতো লেখাপড়া পরিবেশ পাচ্ছে কি না তাদের ল্যাবে কী ধরনের সমস্যা হচ্ছে ক্যান্টিনে কী ধরনের সমস্যা হচ্ছে কিংবা এখনকার ছেলেমেয়েরা যে ধরনের আধুনিক চিন্তাভাবনা করছে মডার্ন থিঙ্কিং করছে ক্রিয়েটিভ থিঙ্কিং করছে ছাত্র রাজনীতিকে কিন্তু তার জন্য অ্যাডজাস্ট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের ভালো পরিবেশ রক্ষার জন্য হচ্ছে ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিঘ্ন করে ঘটে তাহলে সেটি ছাত্র রাজনীতি নয় বলে আমি মনে করি এবং আমরা সুস্পষ্টভাবে আমরা মনে করি সবার আগে আমাদের সাংগঠনিক স্বার্থের চেয়ে আমাদের সবার স্বার্থ হচ্ছে একাডেমিক এনভায়রনমেন্টকে সুন্দর রাখা আমাদের অর্থনৈতিক রূপান্তরের উপযোগী শিক্ষা ব্যবস্থা যেন রূপান্তর করে আমাদের ছেলেমেয়েরা যেন দক্ষ মানব সম্পদে পরিণত হয় আমাদের পঠন পাঠন যেন আধুনিক হয় আমাদের সিলেবাস যেন আধুনিক হয় এবং তারা লেখাপড়ায় যে গুণগত সুযোগ সুবিধাগুলো পাওয়ার প্রয়োজন সেগুলো যেন পায় সেগুলোই ছাত্র রাজনীতির সিলেবাস এর বাইরে ছাত্র রাজনীতিকে ব্যবহার করে কেউ যদি একাডেমিক পরিবেশের বিঘ্ন ঘটায় নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয় পেশিভিত্তিক রাজনীতির চর্চা যদি কেউ বাংলাদেশে করতে চায় বাংলাদেশ ছাত্রলীগ তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে আজকে আমাদের কর্মসূচি কিন্তু দেশব্যাপী আমাদের মানবিকতায় অগ্রদূত ছাত্রলীগ শিক্ষক দেশব্যাপী যে আমাদের শীতবস্ত্র প্রদান কর্মসূচি রয়েছে সেই চলমান কর্মসূচির অংশ হিসেবে এটি করা হচ্ছে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলায় রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলায় বাংলাদেশের যেসব জায়গায় শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে সবখানে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি জেলাগুলোর মাধ্যমে মহানগরের মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যেন এই সুযোগ সুবিধার আওতায় থাকে কারণ অনেক সময় ছেলেমেয়েরা থাকে অনেকে আমাদের অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবার থেকে আসে আমাদের কিন্তু মধুর ক্যান্টিনে আমাদের ব্যবস্থা থাকবে শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে কিন্তু শীতবস্ত্র নেওয়ার পাবে এরকম করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা এটি ছড়িয়ে দেবো বিজ্ঞান শিক্ষা উদ্বুদ্ধ হবে বিজ্ঞান শিক্ষা শুধুমাত্র একটি নির্দিষ্ট গ্রুপের জন্য না বিজ্ঞান শিক্ষা সার্বজনীন হবে এবং ছেলেমেয়েরা প্রত্যেকটি মুহূর্তই শিখবে তারা জীবন নিয়ে শিখবে তারা তাদের কর্মসংস্থান নিয়ে শিখবে তাদের মানবিক অনুভূতি নিয়ে শিখবে এবং আনন্দের মাধ্যমে যে শিক্ষা পঠন পাঠন প্রক্রিয়া সেটি শিখবে আমরা মনে করি যে বর্তমান যে কারিকুলামটি গ্রহণ করা হয়েছে অভিজ্ঞতামূলক শিক্ষণ পদ্ধতি জীবনমুখী শিক্ষা পদ্ধতি সেটি আমরা মনে করি যে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী এবং আমাদের ছেলেমেয়েরা আমাদের শিশুরা বৈশ্বিকভাবে দক্ষতা সম্পন্ন হবে আমাদের ছেলেমেয়েরা বৈশ্বিক যে মানব সম্পদের যে ক্যাটাগরি রয়েছে সেই সূচকগুলো অর্জন করবে এবং এখানে যে বিষয়গুলো ভাষাগত যোগাযোগ বিজ্ঞান কিংবা যুক্তির যে বিষয়গুলো টার্গেট হিসেবে উপস্থাপন করা হয়েছে আমরা মনে করি এটি সময় উপযোগী এবং একই সঙ্গে ছেলেমেয়েরা যেন মানবিক অনুভূতি বিভূত হয় একজন লিঙ্গের ভিত্তিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয় বর্ণের ভিত্তিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয় ধর্মের ভিত্তিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয় এটিও কিন্তু একজন ছেলেমেয়ের শেখা প্রয়োজনীয় সে কারণে আমরা মনে করি যে ট্রান্সজেন্ডারের প্রতি সহানুভূতি
প্রতিটি মানবিক সংবেদনশীলতা দৃষ্টিভঙ্গি এখন আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েরা এই বিষয়গুলো শিখতে চায় এবং আমাদের সমাজটি আরো আধুনিক হবে সমাজটি আরো প্রাগ্রসর হবে সমাজটি আরো ইনক্লুসিভ হবে সেটির জন্য কারিকুলামে যেটি করা প্রয়োজন আমরা মনে করি সেটি করা উচিত কিন্তু আমরা অবশ্যই মনে করি যে একটি শিক্ষা পদ্ধতি একটা শিক্ষা ব্যবস্থা সেটি নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হতে পারে সেটি নিয়ে একাডেমিক আলোচনা হতে পারে সেটি নিয়ে এক ধরনের পলিসি টক হতে পারে কিন্তু কেউ যদি বিশেষ করে পশ্চাৎপদতার পক্ষে কেউ যদি সাফাই গায় কিংবা এটি এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করে যেটি আমরা সবসময় লেখা করেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে যখনই আধুনিক করার চেষ্টা করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক করার চেষ্টা করা হয়েছে তখনই কিন্তু ধর্মের রং দিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে অনেকে আমরা মনে করি যে সেই অশুভ শক্তির বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে আমরা বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানাই সেটির মাধ্যমে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিন্তু শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িক রাজনীতির কেউ যদি জাদা করে নিষ্পেষিত করতে চায় তাদের মধ্যে